নমস্কার, চলে এসেছি মায়ের রান্নাঘরে। আজ মায়ের রান্নাঘরে চলে যাব সরাসরি রান্নাঘরে। তবে তার আগে বলে রাখি, আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে রাখবেন, যাতে আমরা নতুন যে ভিডিও দেব তার আপডেট আপনাদের কাছে সরাসরি পৌঁছে যায়। আজকের রেসিপি কুমড়োর ধোঁকা। আজ রান্না করতে করতে দেখে নেব কী কী উপকরণ দিয়ে এই রান্নাটা হচ্ছে। কুমড়ো ধোঁকা করার জন্য প্রথমে কড়াইতে সর্ষের তেল দিচ্ছি, তেলটা একটু গরম হলে এর মধ্যে আমরা ফোড়ন হিসেবে দেব 5 ফোড়ন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোলার ডাল বাটা। এখানে আমরা প্রায় 200 মতো ছোলার ডাল ব্যবহার করেছি। ছোলার ডালটাকে ভিজিয়ে বেটে নিয়েছি। আর দিচ্ছি কুমড়ো বাটা। এবার ভালো করে কড়াইতে আমরা এটাকে নাড়াচাড়া করব। শুধু রঙের জন্য এখানে একটু আমরা পরে হলুদ দিয়ে দেব। এবার এর মধ্যে দিচ্ছি একটু হলুদ, আর দেব স্বাদ মতো লবণ। যদি বাটার সময় আপনারা লবণ দেন তাহলে এই সময় লবণ অল্প দিলেও হবে। আমরা বাটার সময় লবণ দিইনি, তাই এখন একটু বেশি লবণই দিলাম। আর দিচ্ছি আদা বাটা, তার সাথে দিচ্ছি জিরে গুঁড়ো। জিরে গুঁড়ো জলে গুলে দিয়ে দিচ্ছি। জিরে বাটা থাকলে আপনারা জিরে বাটা দেবেন। আর স্বাদ মতো চিনি। এবার এই সবগুলোকে আমরা ভালো করে নেড়ে চেড়ে নেব, অল্প আছে। এটাকে আমরা ততক্ষণ নাড়াবো যতক্ষণ না এর ভেতরে যে এক্সট্রা জলটা রয়েছে টেনে না যায়। আবার কড়াই লেগে গেলেও হবে না, তাই এটাকে নাড়িয়েই যেতে হবে। এখানে এটা প্রায় হয়ে এসছে, জলটা মোটামুটি শুকিয়ে এসছে। এবার এটাকে আমরা একটা বড় ছড়ানো থালাতে ঢেলে নেব, দিয়ে এটাকে ছড়িয়ে দিয়ে ঠান্ডা করার জন্য রেখে দেব। থালাতে নামানোর আগে থালাতে আমরা একটু তেল দিয়ে মাখিয়ে রেখেছি। এবার এর মধ্যে আমরা ডালটাকে ছড়িয়ে দেব। এইভাবে পুরো ডালের আর কুমড়োর বাটা যেটা আমরা করলাম রেডি ধোঁকার জন্য, সেটাকে পুরো থালাতে ছড়িয়ে নিয়েছি। এবার এটাকে ঠান্ডা হতে দেব। ডালটা ঠান্ডা হয়ে গেছে, এবার আমরা একে ধোঁকার মতো করে কেটে নিচ্ছি। গ্যাস ধরিয়ে আমরা তেল দিয়ে দিচ্ছি। তেলে ধোঁকার বরফিগুলো যেগুলো কাটা হলো সেগুলো ভেজে নেব। বরফিগুলো এইরকম লাল লাল হয়ে ভেজে নিতে হবে। একদিক ভাজা হয়ে গেছে, আরেক দিকটাও ঠিক একইভাবে আমরা ভেজে নেব।
ছোকাগুলো এরকম লাল লাল করে ভাজা হয়ে গেলে আমরা তুলে নেব। দিয়ে প্রত্যেকটা বরফি যে কেটে রেখেছিলাম সবকটা এইভাবে ভেজে নেব। এবার কড়াইয়ে তেল দিলাম, যেটুকু তেল ছিল তার সাথে আর একটু তেল অ্যাড করলাম। তেলটা একটু গরম হয়ে এলেই এবার আমরা ছেড়ে দিচ্ছি আলুগুলো। আলুগুলো ডুমো ডুমো করে কেটে নিয়েছিলাম। আলুগুলো ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি মশলাগুলো। প্রথমে দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, জলে গুলে রেখে দেওয়া হয়েছিল। এরপরে দিচ্ছি আদা বাটা, দিচ্ছি একটু হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, আর একটু দিচ্ছি টমেটো সস। গোটা কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কা কুচি করেও দিতে পারেন, যেমনভাবে ইচ্ছে তেমনভাবে দেবেন। এবার সবগুলো দিয়ে আমরা একটু নেড়ে করে নেব। এর মধ্যে দিয়ে দিলাম একটু স্বাদ মতো চিনি, জল দিয়ে নেব, যে মশলাটা লেগেছিল তার সাথে জল মিশিয়ে। ভালো করে মশলাটা আমরা কষিয়ে নিলাম। এবার এর মধ্যে আমরা দিয়ে দেবো জল। এবার এটাকে কিছুক্ষণ ঢাকা দিয়ে আমরা ফুটতে দেব। ঝোলটা ফুটে এসছে, এবার আলুটাও সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমরা বড়াগুলো দিয়ে দেব। নামানোর আগে একটু গরম মশলা ওপর থেকে ছিটিয়ে দিয়ে ওভেনটা এবার বন্ধ করে রেখে ঢাকা দিয়ে রেখে দেব। দশ পনেরো মিনিট পর এবার আমরা এটা গরম গরম তুলে নিচ্ছি, এটা পরিবেশন করার জন্য একদম তৈরি। উপরে ডেকোরেশনের জন্য ওপর থেকে আমরা ধনে পাতা কুচি দিয়ে দিলাম। এইভাবেই তৈরি হয়ে গেল কুমড়ো ধোকার ডালনা। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। দেখা হবে পরের ভিডিওতে। আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং ফেসবুক ইনস্টাগ্রাম পেজটি ফলো করে রাখুন।